আসসালামু আলাইকুম। আপনারা সকল ভালো আছেন? আশা করি আমিও ভালো আছি। ওই তো আজকে অক্টোবর মাস, গার্ডেনের কি অবস্থা? ওই তো আমি কিছু কি হারভেস্ট করি আজকে আপনারা দেখাইরাম, বুঝছেন নি? অক্টোবরও আর কিতা পাইতা। ওই তো আমার একটা ডুগির গাছও একটু আমি বীজ রাখি লাইছিলাম, ওই তো কত বিশি মাশাল্লাহ। আর ওই তো আমার লাউ গুলা আপনারে আমি দেখাইলাম আজকে কিতা কিতা আমার লাস্ট হারভেস্টিং, আপনারা দেখুক আর আমার সাথে থাকুক ইনশাল্লাহ দেখবা। আমার আজকে লাস্ট হারভেস্ট, একলা একলা ভিডিও করলাম, একলা একলা হারভেস্টিং ও করলাম। ওই তো আমার আসলে চিলি গাছে অনেক চিলিও আইছে, বুঝছেন নি? আমি অনেক চিলি নিয়ে খাইছি, আপনার লগে আসলে শেয়ার করতাম পারছি না। এখন তো ঠান্ডা পড়ি যা, চিন্তা করলাম একটারে আমি কিতা করতাম, গরু নিতাম না কিতা করতাম। আর ওই তো হোকা পুঁই শাক আমি দুই দিন খাইছি। আর রইল আমার রোজটোর গাছ, আসলে আমি গ্রিন হাউস নিয়ে রাখিলাম ওইগুলা। আর এগুলো আমার লাল শাক, আমি অবশ্য যখন ওইগুলা রে ওইরকম থাকবো, ওই ধোকা ফুলাইছে না নিয়ে ওই বিচিগুলা রাখব। আর এবার আমার বেগুন আইছে না, এখনো ফুল আইছে। আর ওইটা হইলো আমার আর পটল আছে অনেক, পটল গাছে ঠান্ডা লাগে, এখন আমি পটল পারতাম না, পরে পারবো ইনশাল্লাহ। আজকে আমার লাউ হারভেস্টিং দেখাইম। ওই ধোকা আমার তুফানে গাছটারে আমার কিলা ফালাইছে, দেখলানি আমার অনেক বড় হয়েছিল গাছটা, কত ফুল দেখলানি, সানফ্লাওয়ার তুফানে সব নাশ করছে, অনেক তুফান নানি, বুঝছেন না? আর ওই তো হোক আমার কৃষ্ণমরিচ লাস্ট ইয়ার ইচ্ছে আমার গরু আসিল বাদে গার্ডেনও আনছিলাম, ওই তো অনেক কৃষ্ণমরিচ আমার ধরছে। আজকে আমি কিছু কৃষ্ণমরিচ হারভেস্ট করব। আর ওই তো হোক বিচল লাগে আমার শিম রাখছিলাম উদ্দেশ্যে, ওগুন আমি ইয়ে দেখে করবো, অনেক ঠান্ডা লাগে, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে গেছে, দেখি চাইনি কেন কোনটা পাইনি। আমার সানফ্লাওয়ার গাছের ইন্না লিল্লাই হয়ে গেছে দেখলানি। আর আমি দেখতাম ওইব, আমি সিফা তুফাত মোবাইল দি লাউটাও পাইনি, পাইলে আপনার লগে আমি শেয়ার করলাম, দেখি চাইন দেখি চাইন। একটা পাইলিছি, অবশ্য পাইলিছি পাইলিছি, বুঝছেন নি? পাইলিছি মাশাল্লাহ। লাউটা পাইলিছি পাইলিছি পাইলিছি। ও দেখো আর একটা লাউ, আর একটা লাউ, এর মাঝে দেখো উড়ি তিনটা, ও উড়ি দেখো ওই দেখো কিলা এটা আমার একটা বড় কিতা কিটা, ও মাই গো এটা তো মাশাল্লাহ অনেক ওজন, এটা তো অনেক ওজন হয়েছে, অনেক ওজন। আর বাকি সকল তার অবস্থা দেখো এখন আর কিছু ধরার মতন নাই, সব তো ওই রকম হইবা। অক্টোবর মাসের লাস্ট হারভেস্টিং, বুঝছেন নি? মাশাল্লাহ ওই দেখো আমার মিষ্টি লাউটা অনেক বড় হয়েছে, বুঝছেন? অনেক বড় হয়েছে, আর একটা এত বেশি বড় হয় নাই, আরও মোটামুটি। আর ওই তো বাংলার লাউটা মাশাল্লাহ, ওই তো আমি তুলা দিতাম পারলাম না, রিকটা তো খুব বেশি বড়, একটা খাইয়া শেষ করা যাইত না। অক্টোবর লাস্ট হারভেস্টিং আপনার লগে শেয়ার করলাম, তাইলে বালা তাকুকা। আর আমার আগামী নেক্সট ব্লগ কিতা হইব দেখবা, আর সাথে থাকবা, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা ইনশাল্লাহ। আমি আগামীতে আরও নতুন কিছু নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফিজ।